করোনা সংক্রমণ রুখতে এবার করোনার বিভিন্ন কিট সহ অক্সিমিটার তুলে দেওয়া হলো জগৎবল্লভপুরের সমস্ত আশাকর্মীদের হাতে। এবার করোনা সংক্রমণ রুখতে হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের 14টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত আশাকর্মীদের হাতে বিভিন্ন করোনা কিট সহ অক্সিমিটার তুলে দেওয়া হয়। বিধায়ক সীতানাথ ঘোষ জানান, আশাকর্মীরা এলাকার মানুষের পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত অক্সিমিটার পাওয়ার ফলে খুব সহজে অসুস্থ মানুষকে নির্বাচিত করা যাবে। সেই সঙ্গে একদিকে যেমন মানুষ পরিষেবা পাবে, অন্যদিকে দ্রুত করোনা সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে। যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের বিপদ উপেক্ষা করে আশাকর্মীরা মানুষের সেবায় রয়েছেন, সমস্ত আশাকর্মীদের স্যালুট জানান বিধায়ক। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, জেলা সভাপতি ভাস্কর ব্যানার্জি, হাওড়া জেলা পরিষদের সহসভাপতি অজয় ভট্টাচার্য। ভালো উদ্যোগ, এই তো এটা আমাদের সকলের এইভাবেই কাজ করা উচিত। কারণ আশাকর্মীরা যারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা কাজ করছেন এই কোভিড পরিস্থিতিতে, তাদের নিজেদের নিরাপত্তার জন্য, নিজেরা যাতে সুস্থ থাকতে পারেন তার জন্যে তাদেরকেও এই পালস অক্সিমিটার, আমাদের থার্মাল গান, মাস্ক, তারপরে স্যানিটাইজার, এগুলো সবসময় তাদের কাছে থাকে, গ্লাভস থাকে যাতে। এটা আমাদের সকলের উচিত, এটা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পাড়া পাড়া আমাদের সহকর্মীরা করছে এবং এইভাবে আমরা মানুষের পাশে থাকবো। একটু আগেই আমাদের সমবায় মন্ত্রী অরূপ রায় মহাশয় আপনাদের বলেছেন আমাদের উদ্যোগটা সম্পর্কে। আসলে আমরা মনে করি এই কোভিড যুদ্ধের ফ্রন্টলাইন ফাইটার বা ফ্রন্টলাইন ওয়ারিয়ার হচ্ছে আমাদের যারা আশা দিদি, তারা তাদের আরও বেশি প্রোটেক্ট করতে, তাদের আরও বেশি করে নিজেদেরকে বাঁচিয়ে যারা কোভিড রুগীদের আরও সেবা করতে পারে, সেই জন্য তাদের হাতে কিছু কোভিড কিটস তুলে দিলাম। যেমন সেখানে আমার অক্সিমিটার আছে, সেখানে যেমন গ্লাভস আছে, সেখানে স্যানিটাইজার আছে এবং মাস্ক আছে। আরও পরবর্তীকালে আমরা তাদের হাতে ওই থার্মাল গান তাদের হাতে তুলে দেবো। এখনও থার্মাল গানটা হয়ে ওঠেনি, আমাদের পাইনি। পরবর্তীকালে কোনো অনুষ্ঠান করে তাদের হাতে একটা করে আমরা থার্মাল গান প্রতিটা অঞ্চল অঞ্চলে গিয়ে তাদের হাতে আমরা তুলে দেবো। আমার 17টা গ্রাম পঞ্চায়েত জগৎবল্লভপুর বিধানসভায় ডোমজুর পাটে আমরা সকালবেলা 7টা গ্রাম পঞ্চায়েতে 148টা দিয়েছি, আর আজকেও এদিকে 10-এ প্রায় 148টা আমরা আজকে এখানে মোট 300-এর কাছাকাছি আমরা আশাকর্মীদের আজকে হাতে কিটসটা তুলে দিয়েছেন। এরা ওই অক্সিমিটারের সাহায্যে, এখন যেটা ঘটনাটা হচ্ছিল, ওদের হাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিমিটার না থাকার জন্য ওই অক্সিজেন স্যাচুরেশনটা না নামতে পাওয়ার ফলে যখন অক্সিজেন স্যাচুরেশনটা একদম 80-এর নিচে চলে আসছে, তখন সেই রোগীকে অক্সিজেনের সাপোর্ট দিয়েও আমরা তাকে ঠিক করতে পারছি না বেশিরভাগ ক্ষেত্রে। তাই তাদের হাতে আমরা অক্সিমিটার তুলে দিলাম, যাতে অক্সিজেন স্যাচুরেশনটা যখনই তাদের নজরে 90-এর নিচে থাকবে, সঙ্গে সঙ্গে বিএমএইচকে অথবা আমাদের জনপ্রতিনিধিদের খবর দেবে, আমরা তাকে বিভিন্ন হসপিটালে ভর্তি করে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করবো। প্রত্যেকের হাতে আজকে তুলে দিলাম। হাওড়া থেকে রাকেশ মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।